উপজেলা নির্বাচনের ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব এবং কুষ্টিয়া থেকে যুক্ত হবেন নাহিদ হাসান তিতাস। সৌরভ, আপনার কাছে শুরুতে আসতে চাই, উপজেলার নির্বাচনের ফল মিলেছে কিনা এবং ভোট গণনার সবশেষ খবর জানাবেন আমাদের। ইতিমধ্যেই কক্সবাজারের যে তিনটি উপজেলায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে এবং তার ফলাফলও আমাদের হাতে চলে এসেছে। কক্সবাজার সদর উপজেলায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে, এবং কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার হানিফ, যিনি পরাজিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে। তারা সম্পর্কে চাচা আপন চাচা ভাতিজা এবং আপন চাচাকে ভাতিজা পরাজিত করেছেন, এবং দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন। এবং তিনজনেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই পরাজিত হয়েছেন, এবং একজন পরাজিত হয়েছেন কক্সবাজার সদর উপজেলায় আর একজন পরাজিত হয়েছেন কুতুবদিয়া উপজেলায়। কুতুবদিয়া উপজেলায় যিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন, এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি কক্সবাজার সদর উপজেলায় পরাজিত হয়েছেন, তিনি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ছিলেন মুজিবুর রহমান, এবং তিনি গত সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তিনি সেবার মনোনয়ন পাননি। এবং সব মিলিয়ে আজ যদিও কক্সবাজারে সারাদিন বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে সময় গেছে ভোটের সময়, এবং সব মিলিয়ে আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত প্রায় 30% মতো ভোট গ্রহণ হয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও। এবং আমরা যেটি কক্সবাজার সদরে লক্ষ্য করেছি, আসলে কক্সবাজারে বিশেষ করে তরুণ ভোটারের সংখ্যা কম ছিল ভোট কেন্দ্রে, কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে নারী এবং প্রায় বয়সোদ্ধ যে ভোটাররা ছিলেন তাদের সংখ্যা বেশি ছিল। তো তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছে সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ সৌরভ। আসলে কুষ্টিয়ায় প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন, তাতে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা আর একটি হচ্ছে খোকসা উপজেলা। অর্থাৎ সারা দিনভর শান্তভাবেই, কিন্তু শান্তিপূর্ণভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রে গিয়েছি, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে নাই। সন্ধ্যার পর থেকে যে ভোট গণনা শুরু হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যে প্রাপ্ত ফলাফল, অর্থাৎ খোকসা যে উপজেলায় সেখানে 37টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে হাতে এসেছে। এর মধ্যে এখন পর্যন্ত ঘোড়া প্রতীকের শান্ত, তিনি 28,000 ভোট পেয়ে এগিয়ে আছেন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রহিমউদ্দিন খান, তিনি দোয়াত কলমে তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন, 27,000 ভোট পেয়েছেন, এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, তিনি এখন পর্যন্ত 37টি কেন্দ্রে 17,000 ভোট পেয়েছেন। আর যদি আমি কুষ্টিয়া সদর উপজেলার কথা বলি, কুষ্টিয়া সদর উপজেলায় বিপুল ভোটে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহানিপের স্বাস্থ্য ভাই আতাউর রহমান আতা, তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আসলে এখানে বলাই বাহুল্য যে ভোটের ডিফারেন্স সেটা আকাশ আর পাতাল। আমি বলতে পারি যে কুষ্টিয়ায় যে দিনভর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের, সেই নির্বাচনে কিন্তু শান্তিপূর্ণ, এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকাল থেকেই, কিন্তু প্রশাসনের তৎপরতা আমাদের চোখে পেরেছে। অর্থাৎ এখানে বিজিবি নিয়োগ ছিল, পুলিশ নিয়োগ ছিল, এবং এর সাথে র্যাব টহল দিয়েছে, এছাড়াও অতিরিক্ত দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেখিনি। সর্বশেষ বলা যায় যে আসলে একটি নির্ভরযোগ্য এবং আস্থাজনক নির্বাচনই অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি কিন্তু প্রার্থীদের সাথেও কথা বলেছি, প্রার্থী খোকসা উপজেলার যে তিনজন প্রার্থী রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে ভোট যেমন হচ্ছে তাতে কিন্তু তারা সন্তুষ্ট। এছাড়াও ভোটাররাও কিন্তু নির্বিঘ্নে এবং কোনো ধরনের কোনো বাধা বিপত্তি ছাড়াই ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট প্রদান করেছেন, তাই ভোটাররাও কিন্তু এখানে খুশি ছিল। অর্থাৎ কোনো ধরনের কোনো বাধা তারা পায়নি, নির্বিঘ্নে তার পছন্দের মতো প্রার্থীকে কিন্তু তারা ভোট দিয়েছেন। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে কুষ্টিয়ার যে
কুষ্টিয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এখন পর্যন্ত প্রায় 100টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, তাতে কিন্তু তিনি এগিয়ে আছেন। এখনো যদিও 45টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। আর এছাড়া কোকসা উপজেলায় 50টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 37টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেখানে কিন্তু ঘোড়া প্রতীকের শান্ত এগিয়ে আছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। তন্মি তিতাস, আপনাকে ধন্যবাদ। সেই সাথে সৌরভকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব এবং নাহিদ হাসান তিতাস।